ওয়েলকাম টু ডাব্লিউইপি কেরিয়ার ডাব্লিউইপি কেরিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আগে কিন্তু আমাদের অনুপাত সমানুপাত সাথে অংশীদারি কারবার শেষ হয়ে গেছে তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাভারেস্ট অর্থাৎ ক তো চলো শুরু করা যাক অ্যাভারেস তো অ্যাভারেস বা গড় এই জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে তো আমাদের এখানে সংখ্যা আছে দেখতে হবে যে এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট 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 যোগ দশ তো এই পর্যন্ত আছে তো এই দশতম সংখ্যা আছে কি আমাদের এখানে ডট 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 দিয়ে আমাদের এটা দেখা যাচ্ছে পনেরোতম সংখ্যা আছে যোগ পনেরো তো এরকম করতে করতে যোগ করতে করতে বেরিয়ে গেছে পনেরো তো এই এক থেকে পনেরো পর্যন্ত যে সংখ্যাটা আছে সেখানে কটা সংখ্যা আছে সেটা আমাদেরকে ভাবতে হবে ঠিক আছে তো পনেরো পর্যন্ত আমাদের পনেরোটা সংখ্যা আছে তো এই পনেরোর সাথে যদি আমরা এক যোগ করি এবং দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা গড়টা পাব কি করে দেখো পনেরো এবং এক কত হয় ষোলো তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট অর্থাৎ এই যে মাঝের যে সংখ্যাটা হবে আট এই আটটা কিন্তু গড় হয়ে যাবে কেন গড় হয়ে যাবে কারণ এক থেকে দুই থেকে সাত পর্যন্ত যে সংখ্যা আছে তাহলে সাতটা সংখ্যা আছে এবং আটের পরের থেকে নয় থেকে পনেরো পর্যন্ত সাতটা সংখ্যা আছে তো এই সাত এবং সাত আগে পরে যে সাতটা সাতটা সংখ্যা আছে এই মাঝের সংখ্যাটা হয়ে যাবে এই সংখ্যাগুলোর টোটাল সংখ্যাগুলোর গড় এবার তোমাদেরকে একটা কথা বলি কিছু কিছু সংখ্যা আছে যেরকম জোর তাহলে দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ এরকম সংখ্যা আছে তো এদের প্রত্যেকের গ্যাপিং দেখো দুই দুই তাহলে এই যে গ্যাপিংগুলো আছে দুই তো এখানে পাঁচটা সংখ্যা আছে এই মাঝের সংখ্যাটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে এবার যদি এটা বড় হিসেবে দেয় দেখা যাচ্ছে দুই আছে এখান থেকে মানে দুই করে করে এখানে চার করে করে এখানে এটা তো আমরা বার করে দিলাম এটা আমরা বার করে দেব। যে ছয় হবে কিন্তু এরম করতে করতে যদি এটা এরকম থাকে প্লাস এখানে দেখা যাচ্ছে ডট 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 প্লাস পঞ্চাশ তাহলে এক্ষেত্রে আমরা কি করে বার করব। এই ক্ষেত্রে বার করার নিয়ম দেখো এখানে এই প্রথম সংখ্যা আছে দুই এবং শেষের সংখ্যা আছে পঞ্চাশ তো এদের গড় বার করতে গেলে কী করবো এই প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা এই দুটোকে যোগ করব। যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে পঞ্চাশ আর দুই কত হচ্ছে বান্ন অর্থাৎ ছাব্বিশ কিন্তু এদের হয়ে যাবে গড় এবার এখানে দেখা যাচ্ছে দুই করে জোর সংখ্যা আছে যদি বিজোর সংখ্যা থাকে অর্থাৎ এক যোগ তিন যোগ পাঁচ এরম করতে করতে ডট 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 করতে করতে আমাদের এটা হয়ে গেল কত দেখা যাচ্ছে আমাদের এটা সাতান্ন হয়ে গেল আমি সাতান্ন একটা বীজ সংখ্যা নিলাম তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই এক প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা আমরা কিন্তু যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ আটান্ন ভাগ দুই তাহলে কত হবে আমাদের কিন্তু মানে উনত্রিশ দুগুণো আটান্ন ঠিক আছে তো এই উনত্রিশ কিন্তু আমাদের হয়ে যাবে গড় এই সংখ্যাগুলোর ওকে তো এই হচ্ছে গড় এবার এখানে আমাদের কিছু জিনিস কিছু সূত্র কিন্তু আমাদের বুঝতে হবে গড় করতে গেলে তো এরকম আরও অনেক কিছু এই গড়ের মধ্যে ইন্টারেস্টিং জিনিস আছে বহুত কিছুর গড় আছে এবং এখানে কিন্তু একটা বেশ ভালো নম্বর কিন্তু এক্সামে প্রত্যেক এক্সামে কিন্তু ক্যারি করে তো এখানে আমাদের আগে জানতে হবে যে আমাদের মানে কেমন কেমন কোশ্চেন আসে এবং এখানে কি কি সূত্র আছে তো এখানে আমি চার থেকে পাঁচটা সূত্র একটু লিখিয়ে দেব তোমরা যদি পারো তাহলে এটা একটু নোট ডাউন করে নাও তাহলে তোমাদেরই সুবিধা হবে দেখো প্রথম এন সংখ্যক সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কিন্তু বন্ধুরা হবে এন প্লাস ওয়ান বাই টু ওকে এন প্লাস ওয়ান বাই টু ঠিকই আরেকটা জিনিস তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে প্রথম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঠিক আছে বর্গের গড় কিসের গড় বর্গের গড় তো এটা কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় ওই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে এন প্লাস অন গুণ টু এন প্লাস অন বাই সিক্স ওকে বন্ধুরা এবার এই স্বাভাবিক সংখ্যার বর্গের গড় আছে এবার আমরা মানে সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড় ঘনির অর্থাৎ কিউবের গড় তো কিউবের গড়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এর স্কয়ার বাই ফোর ওকে বন্ধুরা তো এই যে তিনটে সূত্র এই তিনটে সূত্র মুখস্থ করবে বা মনে রাখার চেষ্টা করবে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো এমনিতেই হয়ে যাবে আরও কিছু আছে যেমন জোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় বিজোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় তো এগুলোও তোমাদেরকে মনে রাখতে হবে এই দুটো জিনিস এই দুটো জিনিস তবু আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে জোর স্বাভাবিক সংখ্যা অর্থাৎ জোর মানে কি জোর আমরা কোন সংখ্যাগুলোকে বলতে পারি এই যেমন দুই চার ছয় এগুলো হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে তো এই জোর স্বাভাবিক সংখ্যা বর্গের গড় বর্গের গড় তো এটাও মনে রাখতে পারো এটা হবে এন প্লাস অন গুণ এন প্লাস টু বাই থ্রি আর এই একই জিনিস বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় অর্থাৎ জোরের জায়গায় বিজোড় বিজোড়ের বর্গের গড় কী হবে তো বিজোড়ের বর্গের গড় কিন্তু হবে বন্ধুরা এন n টু এন প্লাস এখানে দেখো এন প্লাস আছে এটার সাথে কিন্তু এখানে নেই ঠিক আছে তো এই হচ্ছে ডিফারেন্স বুঝতে পারলে তো এই পাঁচটা জিনিস কিন্তু মনে রাখলে বাকি অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে আশা করা যায় কারণ জোর বীজড় স্বাভাবিক জোর বীজোর বর্গ যদি না বলে সেই অঙ্কগুলো অনায়াসে করা যায় কিন্তু এই বর্গের গড় যখন বলবে বর্গ জিনিসটা যখন থাকবে তখন কিন্তু এই দুটো সূত্র তোমাকে মনে রাখতে হবে আর এই সূত্রগুলো তো মনে থাকেই এন প্লাস ওয়ান বাই টু আর এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বর্গের ক্ষেত্রে বাই সিক্স আর ঘনের ক্ষেত্রে এন ইন্টু এন প্লাস ওয়ান স্কোয়ার বাই ফোর তো এই হচ্ছে আমাদের নর্মাল গড় ঠিক আছে গড়গুলো জানতে গেলে এবার আমরা চলে যাবো একটু নেক্সট পেজে এবং সেখানে অঙ্কগুলো দেখে নেব যে কি কি আছে এবং তার বেসিসে আমরা উত্তর করার চেষ্টা করব চলো তো দেখে নিই বলছে পাঁচটি নম্বরের সমষ্টি পাঁচশো পঞ্চান্ন প্রথম দুটি নম্বরের গড় হচ্ছে পঁচাত্তর এবং তৃতীয় নম্বরটি একশো পনেরো শেষ দুটি নম্বরের গড় কত তো আমাদের পাঁচশো পঞ্চান্ন একটা মানে এটা হচ্ছে গড় সরি পাঁচশো পঞ্চান্ন তো এটা হচ্ছে গড় কটা সংখ্যার গড় বন্ধুরা পাঁচটা সংখ্যার গড় তাহলে আমরা লিখলাম পাঁচশো পঞ্চান্ন গুণ পাঁচ অর্থাৎ এটা আমরা কী পেয়ে গেলাম সমষ্টি পেয়ে গেলাম পাঁচটা সংখ্যার এর থেকে বাদ দেবো কি দুটো সংখ্যার গড় অর্থাৎ পঁচাত্তর গুণ দুই এটা বাদ দিলাম আরও বাদ যাবে কি তৃতীয় সংখ্যা অর্থাৎ একশো তাহলে একশো আমরা বিয়োগ করলাম তাহলে আমাদের টোটাল কটা সংখ্যা গেল বন্ধুরা এই দুটো আর এই একটা তিনটে সংখ্যা বাকি থাকে কটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কী হলো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই সাতাশের সাত হাতে দুই পাঁচ পাঁচা পঁচিশের দুই সাতাশ অর্থাৎ দু হাজার সাতশো পঁচাত্তর আর এখানে কত হলো পঁচাত্তর দুগুনো দেড়শো আর মাইনাস একশো পনেরো বাই দুই তাহলে আমরা জানি একই সাইন থাকলে এই নিজেদের ভিতরে যোগ হয়ে যায় এবং সাইন একই থাকে তাহলে আমরা লিখবো দু হাজার সাতশো পঁচাত্তর বিয়োগ কত একশো পনেরো আর একশো পঞ্চাশ অর্থাৎ দুশো পঁয়ষট্টি বাই দুই বোঝা গেল এবার ও সরি 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 এখানে পাঁচটি নম্বরের সমষ্টি বলেছে পাঁচশো পঞ্চান্ন ওকে তো আমাদের ডেফিনেটলি এই জায়গাটায় একটু মিস্টেক হয়ে গেছে এখানে পাঁচ গুণ হবে না এখানে পাঁচশো পঞ্চান্নই হয়ে যাবে ওকে তো এখানে আমাদের হয়ে যাবে পাঁচশো পঞ্চান্ন তাহলে আমরা দুশো পঁয়ষট্টি যদি পাঁচশো পঞ্চান্ন থেকে বিয়োগ করি তাহলে এখানে একটা জিনিস দেখো আমাদের এটা যদি দুশো পঞ্চান্ন হতো তাহলে পাঁচশো পঞ্চান্ন থেকে দুশো পঞ্চান্ন বিয়োগ করলে কত হয় বন্ধুরা বলো পাঁচশো পঞ্চান্ন থেকে দুশো পঞ্চান্ন বিয়োগ করলে তিনশো হয় তো এখানে আছে পঁয়ষট্টি অর্থাৎ দশ বেশি অর্থাৎ এখানে হয়ে যাবে দুশো নব্বই এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ওয়ান ফর্টি ফাইভ কিন্তু অ্যান্সার হয়ে যায় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ নেক্সট এটা হচ্ছে সিম্পল অঙ্ক এবার এখান থেকে আস্তে আস্তে আমরা মডারেটের দিকে যাব সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় চার এবং শেষ চারটি গড় যদি সরি গড় চার হয় যদি সাতটির গড় তিন হয় তবে চতুর্থ সংখ্যাটি কত দেখো এই অঙ্কটা আমরা বোঝ মানে করার আগে একটা জিনিস বুঝবো দেখো মোট সাতটি সংখ্যা আছে তাহলে আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা সংখ্যা নিলাম তাহলে দেখো প্রথম চারটি বলছে মানে কি এই চারটে নিচ্ছি আবার শেষের দিক থেকে চারটি মানে এই চারটে নিচ্ছি তাহলে আমরা কোন সংখ্যাটা দুবার ধরছি মাঝের সংখ্যাটা তো আমাদের চেয়েছে কি আমাদের চেয়েছে কি চতুর্থ সংখ্যাটি কত অর্থাৎ চতুর্থ সংখ্যা মানে কি এই মাঝের সংখ্যাটা আমাদের চেয়েছে তো আমরা কি করব এই যে সাতটি সংখ্যার প্রথম চারটির গড় চার তাহলে আমি প্রথম চারটের সমষ্টি বার করব প্রথম চারটির সমষ্টি তাহলে প্রথম চারটি সমষ্টি কত হবে যদি গড় চার হয় প্রথম মানে চারটির মধ্যে কী বলছে প্রথম চারটির গড় কত চার তাহলে সমষ্টি কত হবে চারি চারি ষোলো এবং শেষ শেষ যে চারটির সমষ্টি সেটা কি হবে সেটারও না গড় চার তাহলে সমষ্টি কত হবে ষোলো তাহলে টোটাল আমরা এখানে প্রথম চার শেষ চার কটা সংখ্যা ধরেছি আট তাহলে টোটাল কত হলো বত্রিশ তো তাহলে আমরা এখানে ধরেছি কী যে এই চতুর্থ সংখ্যাটা দুবার ধরেছি এবার বলছে সাতটির সাতটির গড় কত তিন অর্থাৎ সমষ্টি কত তিন গুণ সাত তার মানে একুশ তাহলে আমরা মাঝের সংখ্যাটা কিন্তু দুবার ধরেছি তাহলে মাঝের সংখ্যা একুশ যদি আমরা বিয়োগ করি এই সমষ্টিটা এটার থেকে তাহলে কিন্তু আমরা মাঝের সংখ্যাটা পেয়ে যাব মানে এই এগারো যে সংখ্যা এটা কিন্তু আমরা দুবার ধরেছিলাম এই এটা ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবা দুবার ধরেছিলাম সেই জন্য আমাদের অ্যান্সার কী হয়ে যাবে বন্ধুরা এগারো হয়ে যাবে তো এই এইরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু একটা দিয়েই যায় তো এই অঙ্কটা ভালো করে একটু বুঝো যদি না বুঝতে পারো কমেন্ট করো পরের ভিডিওতে আবার ভালো করে বুঝি নেক্সট দেখো তোমরা কোয়েশ্চেনটা পড়ে নাও আমি তো এই ইঙ্কটা সেট করে তো দেখো কি বলছে এখানে আমাদের বলছে বাইশ জনের নম্বরের গড় হচ্ছে ফর্টি ফাইভ অর্থাৎ বাইশ জন প পঁয়তাল্লিশ করে হয় তাহলে টোটাল নম্বর আমাদের কত সেটা আগে বার করতে হবে তাহলে টোটাল সমান আমাদের কত হচ্ছে বাইশ গুণ পঁয়তাল্লিশ অর্থাৎ এটা গুণ করলে হয় পঁয়তাল্লিশ জন নব্বই শূন্য হাতে নয় পঁয়তাল্লিশ জুন নব্বই আর নয় নিরানব্বই অর্থাৎ নশো নব্বই কিন্তু আমাদের টোটাল নম্বর হয় এবার তাদের মধ্যে প্রথম জনের কত পঞ্চান্ন অর্থাৎ আমাদের প্রথম জনের টোটাল মার্কস কত পাঁচশো পঞ্চাশ আর বলছে শেষ এগারো জনের গড় নম্বর হচ্ছে চল্লিশ অর্থাৎ শেষ এগারো জনের গড় নম্বর হচ্ছে চারশো চল্লিশ তাহলে টোটাল নম্বর কত হয়ে যায় নশো নব্বই তাহলে আমাদের এখানে হলো কত একুশ জন তাহলে বাইশ জনের যদি নশো নব্বই হয় আর একুশ জনেরও নশো নব্বই অর্থাৎ ওই যে এগারোতম ব্যক্তি অর্থাৎ দশ জনের পরে যে অবস্থান করছে তার নম্বর কত তাহলে নশো নব্বই থেকে যদি আমরা নশো নব্বই বিয়োগ করি তাহলে কি হয় নশো নব্বই যদি বিয়োগ করি তাহলে শূন্য মার্ক সে পেয়েছে অর্থাৎ এগারোতম ব্যক্তি কিন্তু শূন্য পেয়েছে আমাদের অপশান হয়ে যাবে অপশান বি চলো নেক্সট কী বলছে দেখো পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো পরপর পাঁচটি মাঝের মানে জোর সংখ্যার গড় যদি দশ হয় তাহলে আমি একটুখানি দেখে নিই দুই চার সরি দেখো দেখো আমি আগে পেস্টটা একটু ক্লিয়ার করে নিইল করে দিন তো দেখো বলছে পরপর পাঁচটি সংখ্যার গড় দশ হলে তাহলে এই জিনিসটা প্র্যাকটিক্যালি ভাবো তোমরা আগে প্র্যাকটিক্যালি জিনিসটাকে ভাবো কি হচ্ছে তাহলে আমরা গড় ধরলাম দুই চার এগুলো তো জোর সংখ্যা ছয় আট দশ তাহলে এখানে দেখো দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে আমাদের সব জোর সংখ্যা তাই তো তাহলে এর যা মাঝের সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমাদের এর গড় কত সেটা আমাদের দেখতে হবে তাহলে এদের গড় কিন্তু এই মাঝের সংখ্যাটা হয়ে যাবে এই ছয় কিন্তু গড় হয়ে যাবে তো এখানেই এই পাঁচটা সংখ্যার গড় কত দিয়েছে দশ এবার বলেছে মাঝের সংখ্যাটি কত কিছুই নেই কিন্তু জাস্ট সিম্পল অঙ্ক ব্রেন খাটিয়ে করতে হবে তো যেই যে মানে গড় যেটা হবে সেটাই কিন্তু জোর সংখ্যার মাঝের সংখ্যা হয়ে যাবে অর্থাৎ এই দশই কিন্তু মাঝের সংখ্যা হয়ে যাবে তো আমাদের বিশ্বাস হচ্ছে না তো তোমরা যোগ করে দেখো চার দুই ছয় 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 বারো আট কুড়ি আর দশ তিরিশ তাহলে তিরিশকে যদি আমরা এই পাঁচটা সংখ্যা দিয়ে ভাগ করি এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের কি হয়ে যায় ছয় অর্থাৎ এই মাঝের সংখ্যা কিন্তু আমাদের কি হয়ে যায় গড় হয়ে যায় ঠিক আছে তো এই দশ যদি মাঝের সংখ্যা হয় তাহলে মা সরি গড় হয় তাহলে মাঝের সংখ্যাটি কত হবে বন্ধুরা মাঝের সংখ্যাটি কিন্তু দশই হয়ে যাবে ওকে তো এইটা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য কিন্তু আমি এই উদাহরণটা সাপেক্ষে করালাম তো চলো নেক্সট বলছে পরপর চারটি বিজোড় সংখ্যার গড় বার বলছে সর্বনিম্ন কোনটি অর্থাৎ সর্বনিম্ন যে সংখ্যাটা হবে সেটা কোন সংখ্যাটা হবে তাহলে চারটি বিজয় সংখ্যা কটা বিজোড় সংখ্যা বলেছে চারটি বিজোড় সংখ্যা তাই না তাহলে আমাদের বলেছে সর্বনিম্ন সংখ্যাটি কত তাহলে দেখো বিজোড় সংখ্যার গড় কত বলেছে বারো বলেছে তাই না তাহলে আমাদের যে বিজোড় সংখ্যাগুলো যায় কেমনভাবে যায় এক তিন পাঁচ সাত এরকম হয় বিজোড় সংখ্যা তাই তো তাহলে বিজোড় সংখ্যা যদি এরকম হয় তাহলে কি হবে এই আনসারটা একটুখানি যদি তোমরা প্র্যাকটিক্যালি ভাবো তাহলে এই তিন আর পাঁচ এর মাঝের সংখ্যা কত চার অর্থাৎ চারটা কি জোর সংখ্যা তাই তো বন্ধুরা তো এটা দেখো সেম ক্রাইটেরিয়ায় আছে এখানে বারো আছে হচ্ছে মাঝের সংখ্যা তাহলে এর আগের বিজোর কত এগারো এর আগের বিজোর কত নয় এর পরের বিজয় কত তেরো এর পরের বিজয় কত পনেরো তাহলে তোমরাই বলো যে প্রথম সংখ্যা কোনটা হবে সর্বনিম্ন সংখ্যা তাহলে কত হবে বন্ধুরা নয় হবে বলো এই অঙ্কের ভিতরে কোনো কিছু আছে তোমাদের শুধু প্র্যাকটিক্যালি ভাবতে হবে অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক কিছু কিন্তু খোকলা কিছুই নাই শুধু ভাবলে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এক্স ওয়াই জেড এসব ধরার কোনো দরকারই নাই ঠিক আছে নেক্সট দেখো একটি ছাত্রের দশটি পরীক্ষা নম্বরের গড় হচ্ছে আশি সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় একাশি যদি সর্বোচ্চ নম্বর বিরানব্বই হয় তবে সর্বনিম্ন নম্বর কত তাহলে দেখো দশটা পরীক্ষা ছিল তাহলে আমি সর্বোচ্চ আর হচ্ছে সর্বনিম্ন এই দুটো পরীক্ষা বাদ দিচ্ছি তাহলে দুটো পরীক্ষা বাদ যায় অর্থাৎ পরীক্ষা কটা থাকে আটটা থাকে তো তাহলে এই আটটা পরীক্ষায় ক নম্বর করে গড় বৃদ্ধি পেয়েছে এক নম্বর করে আগে ছিল কি আশি এখন একাশি অর্থাৎ আটটা পরীক্ষায় বৃদ্ধি পেয়েছে আট এক আট নম্বর বৃদ্ধি পেয়েছে আর সর্বোচ্চ নম্বর কত বিরানব্বই অর্থাৎ আমাদের সর্বোচ্চ নম্বর কত হয়ে গেল বিরানব্বই অর্থাৎ এই বিরানব্বই কিন্তু আমাদের যোগ করতে হবে তাহলে বিরানব্বই আর আট এটা যোগ করলে কত হয় বন্ধুরা তোমরাই বলো একশো হয় তাহলে এই যে একশো নম্বর এই একশো নম্বরটা ও ওকে রিডিউস করতে হবে তাহলে ওই কম নম্বরটা পাওয়া যাবে তো দেখো আমাদের গড় কত ছিল আশি নম্বর করে তাহলে দুজন আমরা রিপ্লেস করছি মানে আশি দুগুণো একশো ষাট তাহলে এই নম্বরটা আমাকে রিপ্লেস করতে হবে এই নম্বরটার মানে এই নম্বরটা আমার কমে মানে এই নম্বরটার পরিবর্তে মানে এই মানে সবচেয়ে কম নম্বর এবং বেশি নম্বর যদি বাদ দিই তাহলে আমাদের এই একাশে কিন্তু গড় হয়ে যাবে অর্থাৎ এই আট নম্বর কিন্তু আমাদের গড় বেড়ে যাবে আট আটজনের তাহলে আমি এখানে ফার্স্ট বিয়োগ করবো কত এই আট বিয়োগ করবো প্লাস এই বিরানব্বই বিয়োগ করবো কেন কারণ এটা তো সর্বোচ্চ নম্বর তাহলে আমি একশো যদি বিয়োগ করি তাহলে আমাদের কত অ্যান্সার হয়ে যাবে ষাট অর্থাৎ এই যে ষাট নম্বর এটা কিন্তু সর্বনিম্ন নম্বর ওকে তো এইটা আমাদের হয়ে যাবে অ্যান্সার ওকে তো চলো নেক্সট একটুখানি থিঙ্ক উইথ প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালি যদি তুমি চিন্তা চিন্তাভাবনা করো তাহলে কিন্তু বুঝতে পারবে তো চলো নেক্সট বলছি এ ও বি এর গড়ায় তেত্রিশশো টাকা বিওসি এর গড়ায় তিন হাজার টাকা এ ও সি এর গড়ায় সাতাশশো টাকা তাদের গড় আয় কত তাহলে এইটা আমাদের চিন্তা করতে গেলে আগে আমাদের লিখতে হবে এ প্লাস বি এ প্লাস বি এদের গড় আয় কত তিন হাজার তিনশো টাকা তাই না তাহলে আমি গড় আয় হিসেবেই আমরা করতে পারি করতে পারি তো পারি কি পারি না পারি তাহলে আমরা এটাও করতে পারি যে যেহেতু এটা গড় আয় আছে আমরা টোটাল আয় ধরে নিতে পারি ধরে নিতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এর টোটাল আয় হচ্ছে তিন হাজার তেত্রিশশো টাকা এই সরি তিন হাজার তিনশো টাকা যদি গড় হয় তাহলে টোটাল ছ হাজার ছশো এবার বলছে বি প্লাস সি এর গড় আয় কত তিন হাজার টাকা তার মানে টোটাল দুজনের আয় কত ছ হাজার ওকে ছ হাজার এবার বলছে সি প্লাস এ অর্থাৎ এ প্লাস সি এ প্লাস সি তো কত সাতাশশো টাকা অর্থাৎ টোটাল আয় কত চুয়ান্নশো টাকা মানে সি প্লাস এর সমষ্টি যেটা আর কি যদি গড় হয় তাহলে দেখো এইগুলো যদি আমরা যোগ করি দেখো এ দুটো আছে বি দুটো আছে সি দুটো আছে তার মানে আমরা এটা লিখতে পারি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা সমান আমাদের টোটাল ইনকাম তাহলে দেখো এই চার আর ছয় এটা হচ্ছে হাজার আর এখানে দেখো ছয় ছয় বারো আর পাঁচ সতেরো মানে আঠারো হাজার টাকা কিন্তু টোটাল এ প্লাস বি প্লাস সি এই দুই এবার এই দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের কী হয়ে যায় ন হাজার টাকা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর টোটাল আয় কত ন হাজার টাকা তাহলে এটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি গড় আয় বার করি তাহলে তিন ত্রিকের নয় মানে এক একজনের গড় আয় কত তিন হাজার টাকা তাহলে সিম্পল না ইটস সিম্পল ভেরি সিম্পল চলো নেক্সট কী বলছে তিন বছর আগে একটি ক্লাবের পাঁচজন সদস্যের গড় বয়স ছিল সাতাশ বছর একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স সাতাশ বছরই রইল নতুন সদস্যের বয়স কত তো দেখো এখানে কি বলেছে তিন বছর আগে সাতাশ ছিল তাহলে কতজনের পাঁচ জনের তো তাহলে তিন বছর আগে যদি সাতাশ থাকি গড় বয়স তাহলে তিন বছর পরে কত হতো হওয়া উচিত এই সাতাশটা তিরিশ হওয়া উচিত কত হওয়া উচিত তিরিশ হওয়া উচিত কিন্তু তিরিশ কি হয়েছে হয়নি কত রয়েছে সাতাশি রয়েছে কেন রয়েছে কারণ একজন জয়েন করেছে নতুন পাঁচজনের জায়গায় ছজন হয়ে গেছে তার জন্য সাতাশি রয়েছে তো নিশ্চয়ই সেই ব্যক্তিটার বয়সটা কম ওই জন্য সাতাশি রয়েছে গড় তো কত কম রয়েছে তাহলে এক একজনের যদি তিন বছর করে বাড়ত তাহলে আগে যে সদস্য ছিল পাঁচজন ওদের কত বাড়তো টোটাল পনেরো আর পনেরো বাড়ত তাহলে নতুন যে একজন এসছে তারও সাতাশ বছর হয়েছে আর পনেরো আগে থেকে বেশি ছিল তাহলে সাতাশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি সাতাশ থেকে আমরা যদি পনেরো বিয়োগ করি তাহলে আমাদের এখন যে গড় যে ছেলেটা এসছে তার যে আমরা বয়স সেই বয়সটা কিন্তু পাব কারণ এই সাতাশ বছর যে নতুন গড় হয়েছে এখানে কিন্তু নতুন সদস্যের বয়সও রয়েছে কারণ এখানে পাঁচের জায়গায় কত হয়ে গেছে বন্ধুরা বলো ছয় হয়ে গেছে তাই না ভালো করে থিঙ্ক অ্যাবাউট ইট ছয় হয়ে গেছে তাহলে আমাদের তিন পাঁচা পনেরো পনেরো বছর তো এই যে আগের পাঁচজন এরা বাড়িয়ে দিচ্ছে আর ওই সাতাশ করতে গেলে বাকি সাতাশ করতে গেলে ওই ছেলেটার বয়স অ্যাড হতে হবে তো সাতাশ থেকে যদি পনেরো বিয়োগ করি তাহলে হয় কত বারো বছর অর্থাৎ ছেলেটার বয়স কত বন্ধুরা তোমরাই বলো ছেলেটার বয়স হচ্ছে বারো বছর ঠিক আছে তো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে ছেলেটার মানে নতুন সদস্যের বয়স কত বারো বছর তো নেক্সট কী বলছি দেখো এক থেকে তিরিশ পর্যন্ত স্বাভাবিক জোর সংখ্যাগুলির গড় কত তো আমি এই অঙ্ক আগেও করিয়েছি যে যদি বেশি বলে তাহলে এখানে আমাদের কি আছে এক প্লাস ডট 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 প্লাস তিরিশ তো এখানে জোর সংখ্যাগুলোর গড় বার করতে হবে তাহলে জোর সংখ্যা নিশ্চয়ই এক নিশ্চয়ই জোর সংখ্যা নয় একের পরে কত দুই তাহলে দুই হচ্ছে জোর সংখ্যা প্লাস ডট 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 প্লাস এটা তিরিশে শেষ হচ্ছে তাহলে প্রথম জোর সংখ্যা কত দুই শেষ জোর সংখ্যা কত তিরিশ তাহলে আমরা দুই যোগ তিরিশ করবো এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা জোর সংখ্যাগুলির কি পাবো বন্ধুরা গড় পাবো তাহলে আর দিয়ে ভাগ করলে হয় হয়ে গেল অঙ্ক নেক্সট এটা যত বেশি বলবে করতে পারবে তোমরা আটজন লোকের গড় বয়স দুই বছর বৃদ্ধি পায় যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় নতুন ব্যক্তির বয়স কত দেখো ভালো করে বুঝবা এটা আটজনের ক বছর করে বৃদ্ধি পাচ্ছে দু বছর তাহলে টোটাল কত বছর বৃদ্ধি পাচ্ছে ষোলো বছর কে বাড়িয়ে দিচ্ছে নতুন ব্যক্তি আর তার পরিবর্তে যে লোকটা গেছে তার কত বছর বয়স কুড়ি বছর তাহলে সেই নতুন ব্যক্তির বয়স কত সে কুড়িটাকে তো রিপ্লেস করছে অর্থাৎ কুড়িটাকে তো মেক দিচ্ছেই প্লাস বাকিদেরও কতজন ষোলো বছর করে সরি টোটাল ষোলো বছর বাড়িয়ে দিচ্ছে টোটাল ষোলো বছর বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো এই যে ষোলো বছর এই কুড়ির সাথে যুক্ত হয়ে যাবে কারণ কি এই কুড়ি রিপ্লেস করছে প্লাস দু বছর করে ষোলো বছর বাড়িয়ে দিচ্ছে তাহলে নতুন ব্যক্তির বয়স কত হবে অন্দরা বলো থার্টি সিক্স হবে অর্থাৎ ছত্রিশ বছর বোঝা গেল তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও এবং সাথে সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ তোমরা যত ভিডিওটা দেখবে তত আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগবে তো আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা জয় হিন্দ